তেলিয়ামুড়ায় আন্ত্রিকের থাবা, মৃত এক, অসুস্থ অনেক। ঘটনা তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী ব্লক এলাকা কৃষ্ণমণিপাড়ায়। ঘটনা এরকম, বেশ কিছুদিন ধরে এডিসি ভিলেজ কৃষ্ণমণি রিয়াং চৌধুরী পাড়ার 48 মাইল এলাকায় চলছে আন্ত্রিকের প্রকোপ। শুক্রবার রাতে ডায়রিয়ায় প্রাণ গেল 27 বছরের তরতাজা যুবক অর্থজয় রিয়াংয়ের। আন্ত্রিকের থাবায় বিছানায় শয্যাশায়ী মৃত যুবকের স্ত্রী ক্ষীরাবতী রিয়াং ও 7 বছরের শিশুকন্যা। এই এলাকায় আক্রান্ত আরো অনেক। স্থানীয়দের অভিযোগ, দেখা মেলে না স্বাস্থ্যকর্মীদের। পূর্বতন সরকারের সময়ে এই জলবাহিত রোগ ঠেকাতে মহকুমা প্রশাসন থেকে উদ্যোগ নেওয়া হতো, এখন প্রশাসনেরও নেই কোনো উদ্যোগ। দুঃখনি কক বহুকতে মো বাসা প্রকাশ খাইমিয়া, তিনি 18 মুড়া কৃষ্ণমণি পারানি, তিনি মো বহুক জংনি লগিছং খিও কবা অঙ্গুই, তিনি ব ইনফরমেশন খাইতা আশানো 9টার সময়, কিন্তু ও আশা কোনো সঠিক পদক্ষেপ নালিয়া, মো নালিয়া নে বাগিন, তিনি বিনি লগিছ, তিনি জান হারিকা খুয়ালে যত আমনে বাগিন, বেলাই দুঃখ নে বেলাই দুঃখ, ব যদি সঠিক সময় যদি ব ইনফরমেশন ওই যদি ডক্টর ন ইনফরমেশন ওই বিথি পরানি ব্যবস্থা খাইতা খাই বিনি লগিছং, তিনি লাংমাস ওয়াং খামু আমনে বাগিন আং। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই মহকুমা স্বাস্থ্য আধিকারিকের টনক নড়ে। মহকুমা স্বাস্থ্য আধিকারিক চন্দন দেববর্মা ছুটে যান আক্রান্ত এলাকায়, তাও আক্রান্ত যুবকের মৃত্যুর 10 ঘন্টা পরে। স্থানীয়দের দাবি, সুখা মরশুম শুরু হতে জলবাহিত রোগের প্রকোপ কমাতে যৌথ উদ্যোগ নিক মহকুমা প্রশাসন ও স্বাস্থ্য প্রশাসন। রিপোর্ট, চ্যানেল দিনরাত।